পায়েস কথি বলতেই মাথায় আসে বাংলার ঐতিহ্য, বাংলার খাবারের ইতিহাস। বাংলার নানান শহরে রয়েছে নানান ঐতিহ্যবান পায়েস হোটেল। আজ আমি চলে এসেছি তমলুকের মহাপ্রভু পায়েস হোটেলে। শুনবো এখানকার ইতিহাস, এখানকার পুরনো গল্প, যে কিভাবে তৈরি হলো এই হোটেলটি, তার পাশাপাশি খেয়ে দেখবো এখানকার খাবার। এখানে রয়েছে অনেকগুলো বিশেষ ব্যাপার, সেগুলো কি চলুন ভেতরে গিয়ে জেনে নিই। আমাদের খাবার কিন্তু এখানে এসে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে কত রকমের খাবার রয়েছে। তবে তার আগে আরেকটা জিনিস যেটা এখানকার বিশেষ আকর্ষণ, সেটা হচ্ছে আমরা অন্যান্য পায়েস হোটেলে গেলে যে জিনিসটা আমরা বারংবার বলে থাকি বা আমাদের মাথায় আসে, যে পায়েস হোটেল বলতেই মাছ বা মাছের বিভিন্ন ধরনের আইটেম। তবে এখানে কিন্তু কোনো রকমের মাছ মাংস কিছুই হয় না। এই পায়েস হোটেলটি সম্পূর্ণ নিরামিষ পদ এবং নিরামিষ রান্নার উপরে ভিত্তি করে এখানে রান্না হয়। এখানকার পদগুলো প্রত্যেকদিন আলাদা আলাদা হয়। আজকে আমাদের এখানে কি রয়েছে সেগুলো দেখে নেব। এখানে রয়েছে বেগুনি, এখানে ডাল রয়েছে, এখানে বড়ার ঝাল রয়েছে, সাথে এখানে একটা চচ্চড়ি আছে, আলু কুদরি ভাজা রয়েছে, পাঁপড় রয়েছে, চাটনি রয়েছে এবং পায়েস রয়েছে। মানে যেরকম নাম যে মহাপ্রভু হোটেল, তার সাথে কিন্তু এখানকার যে খাবার বা খাবারের যে পদগুলো রয়েছে সেটা কিন্তু নামটাকে সম্পূর্ণভাবে কমপ্লিমেন্ট করছে। এবার খেয়ে দেখবো যে এখানের খাবারগুলো কেমন খেতে। প্রথমে আমরা একটু ডাল খেয়ে নিই। সঙ্গে একটা গন্ধরাজ লেবুও রয়েছে। আমি এই ডাল ভাতটা মাখি। ভাতের সাথে যে ডালটা, সেই আপনারা সেই ভোগের যে তৃপ্তি সেটা আপনারা পাবেন। কারণ যেরকম নাম মহাপ্রভু হোটেল, সেরকম এখানে নিরামিষ খাবারও বিক্রি হয়। কারণ মন্দিরের সংলগ্ন অঞ্চলে থাকার কারণে এই হোটেলটি সম্পূর্ণ নিরামিষ, যাতে এখানে যারা নিরামিষ খাবার খেতে চান তারা সম্পূর্ণ নিরামিষভাবে খাবার খেতে পারেন। আর বাকি যে খাবারগুলো রয়েছে সেগুলো চেখে দেখবো। এখানে বেগুনি খাবো একটু ডালের সাথে। বেগুনটা কিন্তু এখনো অব্দি মুচমুচে রয়েছে। একটা চচ্চড়ি এবং বড়ার ঝাল রয়েছে। প্রথমে আমি আলু ভাজা গুলো দিয়ে খাই, তারপর আমি চচ্চড়িটা টেস্ট করে দেখব। আলু ভাজা নিয়ে তো বিশেষ করে কিছু বলার নেই, কারণ আলু ভাজা মানেই সবারই খুব পছন্দের, আর ডালের সাথে তো আরোই ভালো লাগে। এবারে চচ্চড়ি এখানে রয়েছে, আমরা চচ্চড়িটা দেখতে পাচ্ছি অনেক কিছু দিয়েই বানানো রয়েছে। বড়ি রয়েছে, ছোলা রয়েছে, এটা কেমন খেতে সেটা খেয়ে। কিন্তু বেশ অনেক কিছু দিয়ে তৈরি এটা, যেরকম বলছিলাম যে ছোলা রয়েছে, একটা হালকা তেতো ভাবও রয়েছে, সাথে আলু রয়েছে, বেগুন রয়েছে, ডাঁটা রয়েছে। তো এটার স্বাদও কিন্তু খুব সুন্দর, ভাতের পাতে ডালের সাথে এটা খাওয়াই যায়। ডালের পর এটা এটা দিয়ে ভাত মাখলে আপনাদের অর্ধেক ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। কিন্তু আমাদের কাছে আরো তরকারি রয়েছে, তো সেগুলো খেয়ে দেখবো যে কেমন খেতে। এখানে আর একটা বড়ার ঝাল রয়েছে, সেটা খেয়ে এবার দেখব। সম্ভবত ডালের শুধু নয়, আরো অনেক কিছু দিয়েই তৈরি এই বড়াটা। অনেক কিছু মশলা দিয়ে, ডাল দিয়ে তৈরি বড়া, এবং সেই বড়াটা দিয়ে ঝাল করার গ্রেভিটাও বেশ সুন্দর। তো খেয়ে দেখবো যে কেমন খেতে এটা। এটা টেস্ট কিন্তু সত্যি অপূর্ব। এবার যেগুলো রয়েছে সেগুলো দিয়ে ভাতটা শেষ করতে মানে একটু তো সময় লাগবে। তারপর শেষ পাতে এখানে চাটনি আর পায়েস রয়েছে, সেটাও খেয়ে বলবো যে কেমন খেতে। যতক্ষণ আমরা এই খাবারগুলো খাচ্ছি ততক্ষণ
এই হোটেলের বা এই মহাপ্রভু বাই চকলের কি ইতিহাস রয়েছে, কি গল্প রয়েছে সেটা শুনে নেব এখানকার মালিকের মুখ থেকে। এটা আমার কাছে ধরুন প্রায় 70 বছরের কাছাকাছি, দুটো উপরে নিচ মিলিয়ে হোটেলটা চালু হয়েছে ধরুন আমার প্রায় 40-45 বছর হয়ে গেল, আর নিচেটা প্রায় 30, সব মিলিয়ে প্রায় 70 বছরের কাছাকাছি বা অ্যাবাভ হয়ে গেছে। সেই কারণটা হচ্ছে আমাদের যেহেতু মালিক আমাদের একটু ঠাকুর ভক্ত, বৈষ্ণব ভক্ত একটু আছে, এবং আমাদের পূজারীগুলো প্রথম থেকে যারা তাদের বৈষ্ণব ভক্তকে নিয়েই চালু করেছে ওরা, এবং বাইরে যারা খেতে তারা ঠাকুর ভক্ত যারা আছে মহাপ্রভু মন্দির থেকে যারা আছে তারা একটু নিরামিষ খোঁজার চেষ্টাই করে তারা। ওই কারণে আমার মনে হয় সময় কেন আমি তো প্রথম থেকে হোটেলতে ছিলাম না, আমার এখানে ডিউটি চলছে প্রায় 11th month রানিং, তো ওইটা আমি ওনার জন্য ছেলের সঙ্গে কথা বলে এলাম, আমি ওটা জানতে পারলাম যে এই কারণের জন্য ওনার বাবা ঠাকুর ভক্ত বলেই এটা নিরামিষ হোটেল করেছে, আমি স্টার্ট করতে চাইছিলাম। এখানে খাওয়ার পাওয়া যায় বলতে এখানে প্রতিদিন আমার একরকম খাওয়ার হয় না, প্রত্যেকদিন খাওয়া চেঞ্জ হয়। প্রত্যেকদিন পথ পাওয়া যায় বলতে ধরুন আলু পটল হয়, কখনো কখনো পুঁজি আলু ভাজা হয়, কখনো কখনো আমরা খিচুড়ি তরকারি হচ্ছে, তারপর আমরা ধরি যে বড়া ধোকা যেটা হয় সেটা হয়, তারপর শুক্তো হয়, ফুলকপি তো আছেই, বাঁধাকপি তো আছেই, এগুলো হয়, কিন্তু সেটা জাস্ট প্রত্যেকদিন চেঞ্জ করে করেই হয়, একরকম খাওয়ার প্রতিদিনই হয় না, প্রত্যেকদিন চেঞ্জ। সঙ্গে কম্পালসারি দুটো আছে, আলু আলু ভাজা চাটনি পায়েস পাপড়, এই চারটে কম্পালসারি, এটা প্রত্যেকদিন থাকবে, শুধু সবজি মানে প্রত্যেকদিন চেঞ্জ হয়, প্রত্যেকদিন আলু ভাজা চাটনি পায়েস পাপড় এই চারটে মাস থাকবে, তরকারির মধ্যে শুধু সবজি কিনতে হয় আমাদের প্রতিদিন, সেটা চেঞ্জ করে করে হয়। মোটামুটি আমরা শুনে নিলাম এই পাই চকলির ইতিহাস, গল্প, আর খাবারও আমার প্রায় শেষ, শুধু শেষ পাতের চাটনি পায়েস আর পাপড় ভাজাটা রয়েছে। তবে এই খাবারের স্বাদটা এত ভালো ছিল যে আপনাদের একটা ইম্পর্টেন্ট জিনিস বা বিশেষ এখানকার যেটা খাসিয়াত বলা যায় সেটা বলতেই ভুলে গেছিলাম, এখানে কিন্তু সমস্ত খাবার দেওয়া হয় পুরোপুরি কাঁসার থালায়, এবং এখানে যে নুনের বাটিটা রয়েছে সেটাও কিন্তু দেখবেন আপনারা পুরো পাথরের একটা বাটি রয়েছে, আর আমরা যে খাবারগুলোতে খাচ্ছি এই থালা বাটি সবকটা কিন্তু কাঁসার, সাথে এখানে জল দিয়েছে সেটাও কাঁসার গ্লাসের জল। এবারে আমার শেষ পাতে পাপড় আর চাটনি বাকি আছে, তো চাটনিটা দেখিয়ে দেবো, চাটনিটা টমেটোর চাটনি আছে, পাপড় ভাজাটা হাওয়া একটু নেতেই গেছে, তবে এই চাটনিটা দিয়ে খেতে খুব ভালোই লাগবে। এবার পায়েস রয়েছে এখানে, পায়েসটা আর পাতে ঢালছি না, এখান থেকেই খেয়ে নেব। কাজু কিশমিশে ভরা রয়েছে এই পায়েসটা, সাথে অপূর্ব একটা স্বাদ। যেমন আপনাদের বলছিলাম যে এখানকার খাবার গুলোতে কিন্তু নামটা যেরকম মহাপ্রভু, সেরকম মহাপ্রভুর ভোগের মতন এখানকার স্বাদটা, ওই পায়েসের স্বাদটাও সেরকমই খুব সুন্দর, খুব অপূর্ব স্বাদ। তো পায়েস তো খাওয়া তৃপ্তি নিয়ে আর একটু খেতে হবে, তো
বাকি সব খাওয়া শেষ। আপনাদের যদি এখানকার খাবার গুলো খেয়ে দেখতে হয় তাহলে যদি আপনারা তমলুকে থাকেন বা যদি কখনো তমলুকে আসেন তাহলে আসতে হবে মহাপ্রভু পাইস হোটেলে। এরপর আপনাদের সাথে কথা হচ্ছে খাওয়া দাওয়ার পর বাইরে। খেয়ে দেখলাম এখানকার খাবার, তার পাশাপাশি কথা বলে জানলাম এখানকার গল্প এবং ইতিহাস, কিভাবে তৈরি হয়েছে এই হোটেলটি এবং কেন এটা নিরামিষ এবং কাঁসার থালায় বা কাঁসার বাটি গ্লাস এইসবে খাবার এখানে দেওয়া হয় সেগুলোও দেখলাম, এবং তার পাশাপাশি খেয়ে দেখলাম এখানকার অপূর্ব খাবারের স্বাদগুলো। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলায়।